যেহেতু এখন আমি লাইন ডিরেক্টর এই প্রকল্পের, আমি জানি কিভাবে কি হচ্ছে বা না হচ্ছে, এবং আমি মনে করি যে প্রক্রিয়ায় একটা ক্রপ এগিয়ে যেতে পারে সেটা হচ্ছে প্যাটার্ন বেস ক্রপ। কারণ কোনো প্যাটার্নে যদি ফিট না করা যায় সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত যে লক্ষ্য এটা কিন্তু অর্জন করা সম্ভব হয় না। অতএব এই প্যাটার্নে কোথায় কোন তৈল ফিট করতে হবে সেটা বৈজ্ঞানিক বৃন্দ এবং এটিসির মিটিংয়ে এই সিদ্ধান্তটা নেওয়া উত্তম বলে আমি মনে করি।